মানব সম্পদ নিয়ে যারা কাজ করে তাদের নিয়ে আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করতে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট BHHRM। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ মোশারফ হোসাইন। গ্রামীণফোনের সহযোগিতায় BHHRM পহেলা ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এ সময় মানব সম্পদ ব্যবস্থাপনার সাথে জড়িত যে কেউ এই কর্মশালায় অংশগ্রহণ করতে পারবে। বাংলাদেশের মানব সম্পদকে এগিয়ে নিতে যারা পড়াশোনা করছে বা মানব সম্পদ নিয়ে যারা ভবিষ্যতে কাজ করতে চায় তারাও এই কর্মশালায় অংশগ্রহণ করতে পারবে বলেও জানান সংগঠনের সভাপতি।